সো হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি কাল একটা ভিডিও আপলোড করছিলাম, আমি মাইনক্রাফট খেলবো। তো আজ আমি চলে এসেছি মাইনক্রাফট খেলার জন্য। তো আজকে থেকে আমরা সার্ভাইভাল সিরিজ স্টার্ট করবো মাইনক্রাফটের। তো আগে আমি ফান ফেস্টে আসিনি, তারপর আমি আপনার সাথে দেখা করতেছি। সো আমি চলে এসেছি, আর ফার্স্ট আমাকে অনেক কিছু টুলস বানাতে হবে। আর আমি স্পন এই জায়গায় হয়েছিলাম, প্লেজার টাওয়ার। ও তাহলে আমি অনেক ভালো জায়গায় স্পন হয়েছি। সামনে এখানে অনেকগুলো ট্রিজও আছে, সামনে প্লেজার টাওয়ারও আছে। ওখানটা আমার একটা গোলাম আটকে রাখছে ওরা। আচ্ছা দেখি, আগে আমি সামনে যেতে পারবো না, কারণ ওরা আমার উপর অ্যাটাক করবে। ফার্স্টে আমি কোনো টুলস বানাইনি, তারপরে আমি ওখানে গিয়ে দেখতেছি। ফার্স্টে আমাকে এখানে অনেকগুলো ট্রিজ কাটতে হবে। ফার্স্টে আমি এখানে যে টুল ট্রিজ আছে এগুলো কাটিনি, তারপর আমি আপনাদের সাথে দেখা করতেছি। ওকে, তো আমি এখানে 30টা ট্রিজ কাটি ফেলছি। আর এখানে আমি একটা উড প্ল্যাঙ্কস নিয়ে নিয়েছি। উড প্ল্যাঙ্কস আমাকে এক্সট্রা বানাতে হয়েছে। ও সামনে একটা অ্যাপেলও আছে। আচ্ছা ফার্স্ট আমি স্টোন খুঁজি, কারণ আমি তো উড অত বেশি লাগে না। তো এখানে লাগাই দিই যেন আর উঠে। ফার্স্ট আমি একটু নিচে ডিপ মাইনিং করি। স্টোন উডন পিকক্স নিয়ে নিই, এখান থেকে একটু ডিপ মাইনিং করি। আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টোন, আর আপনার থেকে বেশিরভাগ স্টোনের সব কিছু বানাইতে হবে, কারণ উডের এত কিছু কিছু ভালো না। আমি একটু ফাস্ট কাটতে পারবো। স্টোন পিকেক্স বানাইনি, রাখতেছি নাও করতে স্টিক। আই নিড এ, ও ভুলে আমি সাবেল বানাই ফেলছি, সরি। তো পিকেক্স বানাইতে হবে। ইনভেন্টরিতে গেলাম, এটা ফিন অ্যান্ড স্টির। হ্যাঁ এগুলো আমি উপরে রাখি দিই। পিকেক্স সাবেল নিশ্চয়ই ভালো হয়েছে মনে হয়, মেবি সো। হ্যাঁ আপনার অনেক স্পট সাবেল দিতে। এখন আমি কয়েকটা অনেকগুলো স্টোন আমি কাটিনি, তারপর আমি আপনাদের সাথে দেখা করতেছি। আর হ্যাঁ, স্টোন কেমন করে কাটি এটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে এরকম করে একটু ফাস্ট কাটবে এই উডেন পিকেক্সের সাথে। উডেন পিকেক্স একটু স্লো কাটে, আর স্টোন পিকেক্স একটু ফাস্ট কাটে। ঠিক আছে, আমি এরকম করে আমি অনেকগুলো কেটে নিই, তারপর আমি আপনার সাথে দেখা করতেছি। সো আমি এখানে অনেকগুলো স্টোন কালেক্ট করে ফেলছি, মানে এগুলো আমি এখনও ভাঙতেছি, কিন্তু আমি এখনও কালেক্ট করবো একটু পরে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর আমার স্টোন যে পিকেক্সটা আছে ওটা আস্তে আস্তে যাইতে শুরু করছে। তো আমি স্টোন পিকেক্সটা ধরে শেষ করি। স্টোন পিকেক্স শেষ হয়ে গেছে, এখন আমি সবগুলো পাথর কালেক্ট করে নিই। ও আমি তো ওয়ান স্টেক টু স্টেক হয়ে যাবে, টু স্টেক হবে না। ভালো আছে পাথর, ও টু স্টেক হয় নাই, না সিক্স স্টেক হয়েছে। আর চারটা লাগে না, তাহলে আমি বরাবর আমি টু স্টেক করে নিই। আর এখন রাতও কিন্তু হচ্ছে। সরি মেসেজ আসছে, আপনাদের কানে অনেক জোরে আওয়াজ হবে আমি জানি। আচ্ছা দেখি, তাহলে আমি এডিট করে আওয়াজটা সরাইতে পারবো নাকি দেখি। মানে আমার জন্য এনাফ হবে।
তখন আমি আগে শপে ওইগুলো ঠিকভাবে আমি চুজ বানাইনি, আমি সবগুলো উড প্ল্যাঙ্কস কালেক্ট করে নিই। ও উড প্ল্যাঙ্কস মতো 1:1-এর বেশি। তারপর একটা টেস্ট ফার্নেস, হ্যাঁ ফার্নেসও লাগবে, কিন্তু এখন আমার থেকে কোনো মিট নাই, শুধু অ্যাপেল আছে খাওয়ার জন্য। ফার্স্ট আমি স্টিক বানিয়ে নিই কয়েকটা, হ্যাঁ এগুলো ঠিক আছে। একটা সোয়ার্ড, স্টোন পিকেক্স, তারপর স্টোন এটা এখন হুকটা এখন লাগবে না। আচ্ছা দেখি কোনটা অ্যাটাক ড্যামেজ বেশি, এটা 5, এটা 3, 4, 5 বেশি। আর যেগুলো আমার থেকে উডেন জিনিস আছে সেগুলো সবগুলো আমি একটা রাখি দিই, কারণ উডেন জিনিসগুলো আমার স্পেস বেশি হবে। আর এখানে আমি স্কেলিটনের আওয়াজ পাচ্ছি। ও স্টিক লাগবে, স্টিক লাগবে, স্টিক ফেলবে না, স্টিক নিছি। এখানে এটা যেমন লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। তো উপরে একটা স্টিক, এটা এখানে, একটা অ্যাপেল তোমার সামনে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে, এটা এখানে। এটা হচ্ছে আমার পারফেক্ট অ্যাটাক করার জন্য। এখানে একটা স্টোন থাকবে না লাস্টে, এটা থাকবে উপরে, থাকবে লাস্টে, এটা এখানে, অ্যাপেল থাকবে লাস্টে, এটা এখানে, এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে। এটা আমার পারফেক্ট পারফেক্ট ফুল। হ্যাঁ এখন উপর দিয়ে যাওয়ার রাস্তা কোনটা করে দেখতে হবে। তো আমি মানে এগুলো আবার কালেক্ট করে ফেলছি, মেবি সো, হ্যাঁ আমি এগুলো আবার কালেক্ট করে ফেলছি বাই মিস্টেক, সরি। সরি এগেন, দাঁড়া আমি ওয়াইফাইটা একটু অফ করে দিই। হ্যাঁ তো আমি এখানে স্পাইডার থেকে আমার উল চাই, হ্যাঁ আমার উল চাই, আমার উল চাই, এনি দুল উপরে যাই ফালতু। এখানে সরি, এখানে কয়েকটা উপর দিয়ে যাওয়ার রাস্তা, আমি দুইটা কাজ পাচ্ছি। ওই স্পাইডার আই নিড উল, তুইটা আমাকে উল দিবেন, আমি জানি আমাকে উল দিবে শিপ, পারি না, হ্যাঁ স্পাইডার। আর ওই সামনে একটা স্পাইডার, শিপ পেলে শিপ মারতে হবে, সামনে জম্বিও আছে, ক্রিপারও আছে, ও ক্রিপার এখানে আছে, খা। ও এটা হাঙ্গার এখনো ডাউন হয় নাই, ট্রি থেকে আর কোনো ইয়ে পড়বে না। ও সামনে আরেকটা আছে, অ্যাটাক ড্যামেজ 5, সামনে এন্ডারম্যান আছে। আচ্ছা এটা ভিলেজ না, ও আমি একটা ভিলেজ, এটা না এটা ভিলেজ না, এটা ইয়ে টাওয়ার। একটা ক্রিপার আছে, স্ক্যারিটন আছে, ওখানে কোনো ক্রিপার, হ্যাঁ ক্রিপার, ক্রিপার লাস্ট হিট, লাস্ট হিট, গান পাটার পাইলে ভালো হতো, থাক থ্যাংক ইউ ভিডিওর জন্য। স্কেলিটন, স্কেলিটন হাঙ্গার তো ডাউন হয়েছে, তো জম্বি ভিলেজার্স আমি রাতটা কাটাইনি, সকাল হলে আমি আপনাদের সাথে দেখাবো। তো এখন সকাল হইতেই যাচ্ছে, আর পিছনে দেখেন আমার উপর কতগুলো জম্বি পড়ে আছে, আর আমার হাঙ্গারও ডাউন হয়ে গেছে, ফুডও নাই, আমার সামনে একটা ক্রিপার আছে, ক্রিপার একটা ফুড ছিল, আমার হাঙ্গার ডাউন, ওখানে দুইটা শিপ, আমার উল চাই, গিভ মি উল।
আমাকে মিটও দিবে, মিটও দিবে। উল তো উল দুইটা পেয়ে গেছি, এটা আছে, শিংস আছে, একটা উল বানিয়ে নিই। ঠিক আছে, তোমার একটা বেড বানাইতে হবে, এখানে তারপর একটা উল দিয়ে আছে, পিকচার বানাই, একটা বেড বানিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, রিসপনটা সেট করে নিই এখানে। আর আমার ঘর, আমার আচ্ছা আমি ফার্নেস বানাইনি, হ্যাঁ ফার্নেস বানাইনি, ফার্নেস বানাই উড আমার থেকে কয়েকটা মনে হয় ইউ পেয়েছি আমি। একটা ফার্নেস, ফার্নেস বানা, আমি কয়টা ফার্নেস বানাইছি, তিনটা ফার্নেস। ও মাই গড, তিনটা ফার্নেস আমি কী করবো। আচ্ছা আমি একটা জায়গা দেখতে হবে, এখানে একটা ডঙ্কি আছে, ডঙ্কিটাকে আমাকে আটকে রাখতে হবে, কারণ মানে যা আচ্ছা ঠিক আছে, মানিস না পরে মানিস, নো প্রবলেম, তো আটকে রাখতে হবে। যাইস না, থাম 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 থাম, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আগে আমি একটা গর্ত করে নিই। ও এখানে 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 আমি ডঙ্কিটাকে, এ ডঙ্কি কম 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 কম, আচ্ছা ঠিক আছে যা যা যা, আচ্ছা দাঁড়ান, ও এখানে এখানে থাকবে না, আবার আসবি আবার আসবি। ওই ওই ওখানে যা, আমি তোকে পরে আমি তোকে ইয়ে করবো, যা গো গো, আরে গো না, গেছিল। ও ইয়ে, তো আমি আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্ত এন্ড করছি, পরে ভিডিওটা আবার দেখা হবে। আর হ্যাঁ, আপনারা একটা জিনিস ভাববেন, যে আমার একটুকুর ডার্ট কোত্থেকে আসছে, আমার সামনে অনেকগুলো ক্রিপার ফাটছে, এখানেরটা কিন্তু ক্রিপার ফাটছে, তারপরে এই মাইনটা খুলছে, এখান থেকে আমি কয়েকটা ডার্ট পাইছি। আর নেক্সট ভিডিওতে মেবি আমি আমার একটা ঘর বানাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজ আমি যাচ্ছি, টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু প্রমিস করতেছি যে আমি এই যে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজটা আছে, এটাতে আমি কোনো এই মানে কি বলবো, আমি কোনো ক্রিয়েটিভ মোড আমি ইউজ করতেছি না, আমি প্রমিস করতেছি কোনো ক্রিয়েটিভ মোড ইউজ করতেছি না, এইটা সব সার্ভাইভালই হবে। আর আমি প্রমিস করবো যে আমি আমি